হাই বন্ধুরা, আবার চলে এলাম মা কঙ্কালীর কাছে মায়ের নতুন এক অলৌকিক ঘটনা নিয়ে। তো কেউই কল্পনা করতে পারেনি যে মায়ের সাথে এরকম কিছু হতে পারে বা মা এরকম কিছু করতে পারে। সবাই তো ঘটনাটা শুনে সবাই চমকে যাচ্ছে, কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না যে কেন এটা হলো মায়ের সাথে, কি এমন হয়েছে যে মা এরকম হলো। তো আমিও চলে এলাম তোমাদেরকে সেই ঘটনাটা পুরোটা বলার জন্য। ভাবতে পারিনি যে মা এরকম করবে, তো চলেই এলাম রাতের বেলাতে না থাকতে পেরে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কীরকম শুনশান হয়ে আছে। মায়ের অবশ্য এই মাত্র ভোগ নিবেদন হলো, তো তবেই মায়ের গর্ভগৃহ খোলা হলো। তো আমি গর্ভে গিয়ে ভেতরে ঢুকে দেখি গাটা একটু ছমছম করতে লাগলো। তো আজকে মন্দিরে এসে সত্যি গাটা প্রচণ্ড ছমছম করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কত ফুল শাড়ি দিয়ে সাজানো থাকে, সেটা হয়তো এখন আর নেই এই মুহূর্তে, যেহেতু মায়ের তার বেদি থেকে পড়ে যাওয়াতে তো মায়ের কিছুটা অংশ ভেঙে গেছে, তাই সেটাকে তার ব্যবস্থা ঠিক মতো করা হয়েছে, তাই সেইভাবে আর সাজানো নেই। এই মাত্র ভোগ নিবেদন হলো, অবশ্যই এটা দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। তো আমি তো চলেই এলাম কঙ্কালী মায়ের কাছে, এই এত কিছু আরও ঘটনা শুনে বাড়ির মধ্যে আর না থাকতে পেরে রাতের মধ্যেই চলে এলাম যে না মাকে দেখেই আসি একবার। মায়ের সাথে যখন এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি কি আর বাড়িতে বসে থাকতে পারি, তাই তোমাদেরকেও দেখানোর জন্য ছুটে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত শুনশান। তো সামনে মায়ের ভোগ নিবেদন হচ্ছে, তাই মায়ের দরজা এখন বন্ধ আছে, তাই মায়ের ভক্তরা সব গর্ভগৃহের দিকে তাকিয়ে বসে আছে। তো এটা হওয়ার পেছনে একটাই কারণ, হয়তো কোনো অত্রুটি হয়েছিল, মায়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হয়েছিল, কি যাই হোক কোনো ভুল ত্রুটি হয়েছে, সেই কারণে মা হয়তো মনোক্ষুণ্ণিত হয়েছে, তাই মা বেদি থেকে হয়তো নেমে পড়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরও আবার সেটি ঠিকও হয়ে যায়। অবশ্য যে পুরোহিত ছিলেন সেই মুহূর্তে সেখানে, তার হয়তো একটু আঘাত লেগেছিল, তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো তিনি এখন সুস্থ আছেন। তো এটা ভাবতে পারেনি কেউই যে এরকম হতে পারে। তো আমি তাই তোমাদেরকে দেখাবার জন্য ছুটে চলে এলাম কঙ্কালীতলায় না থাকতে পেরে। আরও যদি সবই তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আমি আবারও এক নতুন ভিডিও নিয়ে সব তোমাদের সামনে চলে আসবো। অবশ্য এই বিষয়টা নিয়ে সব মানুষেরই মনে একটা প্রশ্ন জেগেছে যে কেন এরকম হলো। তো আমি তো তোমাদের কি বললাম যে যেহেতু এটা কোনো দুশ্চিন্তা কিছু নেই, যাই হোক মায়ের কিছু ত্রুটি হয়েছিল, কি আমাদেরই কোনো ভুল ত্রুটির কারণে হয়তো মা এরকম করেছে, কিন্তু সেটা সাময়িক, অবশ্য ঠিক হয়ে গেছে, পুরোহিত সুস্থ আছে, কাউরই কিছু সেরকম ক্ষতি হয়নি অবশ্য। তো বন্ধুরা, কঙ্কালী সম্বন্ধে যদি আরও তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না, আমি যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখতে থাকুন কী হারে কতটা শুনশান চারিদিকটা।